আমাদের জন্য সৃষ্টিকর্তার সবথেকে বড় উপহার চোখ। এই চোখ দিয়ে আমরা বিশ্বের সৌন্দর্য ও নিজের প্রিয় মানুষকে দেখতে পাই। স্বয়ং হুমায়ুন আহমেদ বলেছেন, সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যে বলতে পারে না, মিথ্যে বলতে হয় অন্যদিকে তাকিয়ে। কিন্তু এখন প্রশ্ন হলো, চোখ নিয়ে এত কথা কেন বলছি? আসলে ভিডিওটা দেখার পর হয়তো ভাবতে বাধ্য হবে, চোখ তোমার কাছে আশীর্বাদ হলেও কারোর জন্য আবার অভিশাপ। তো আজ নিয়ে এসছি স্প্যানিশ মিস্ট্রি থ্রিলার মুভি জুলিয়াস আইজের গল্প। এক বর্ষণমুখর রাত, অন্ধকার ঘরের কোণে দেওয়ালের দিকে তাকিয়ে সারা দাঁড়িয়ে, স্টিরিও বক্সে চলছে তার অপছন্দের গান, বিদ্যুতের উজ্জ্বল ঝলকানির মতোই সারা চোখ দুটো প্রায় সাদা, দেওয়ালের দিকে একভাবে তাকিয়ে বলল, আমি জানি তুমি আমায় দেখছো, তোমার ঘ্রাণ আমি অনুভব করতে পারছি। কিন্তু অন্ধকার থেকে কোনো উত্তর না এলে দৃষ্টিহীন সারা হাতরে এগিয়ে চলল বেসমেন্টের দিকে। সিলিংয়ের দড়িটা অনুভব করে ভয় কেঁপে উঠল। হঠাৎ টেবিলে উঠে গলায় দড়িটা গলিয়ে নিলে তখনই এক ঝটকায় টেবিলে কেউ ধাক্কা মারে আর সারা ছটফট করে মারা যায়। এদিকে সারার মৃত্যু হলে ওর যমজ বোন জুলিয়ার এক অদ্ভুত অনুভূতি হয়। অফিসের মাঝে অসুস্থ হয়ে পড়লে সবাই তাকে সামলায়, অনুমান করে বোনের কিছু একটা হয়েছে। পরের দিন সকালে হাজব্যান্ড আইজ্যাককে নিয়ে রওনা দিল। ছ মাস হলো সারার সাথে দেখা হয়নি। বাড়িতে এলে কারোর সারা শব্দ না পেলে দরজা ভেঙে প্রবেশ করলে দেখে বেসমেন্টে ঝুলছে সারার লাশ। ঘটনাস্থলে পুলিশ আসলে অফিসার ডিমাস জানায়, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী শেষ রাতে ব্ল্যাকআউটের সময় সারা আত্মহত্যা করেছে। হয়তো মৃত্যুর কারণ প্রগ্রেসিভ ভিজন লস, এই রোগে সময়ের সাথে দৃষ্টিশক্তি কমে আসে, যেটায় শুধুমাত্র সারা নয় জুলিয়া নিজেও আক্রান্ত, যার কারণে মাঝের মধ্যেই ব্ল্যাকআউট হয়। তাই অত্যাধিক মানসিক চাপ ও আকস্মিক ঘটনা থেকে আইজ্যাক ওকে যথাসম্ভব দূরে রাখে, কারণ এগুলো ট্রিগার হলে দৃষ্টিশক্তির আয়ু কমে আসে। তবে জুলিয়ার মতে সারা প্রগ্রেসিভ ভিজন লসের কারণে অন্ধ হয়ে গেলেও কখনোই ডিপ্রেসড ছিল না। এছাড়াও সেকেন্ড অপশন হিসেবে ছিল আই ডোনার, যেটা পেলে ওর সার্জারি হয়ে যেত। তাহলে এমন অবস্থায় আত্মহত্যা করার কোনো প্রশ্নই ওঠে না। পুলিশ চলে যেতেই কারেন্ট আসলে স্টিডিও বক্সে সেই গানটা বেজে ওঠে। জুলিয়া ক্ষণিকের জন্য অবাক হয়ে যায়, কারণ এই গানটা সারা কখনোই শুনতে পছন্দ করত না। তাহলে কাল রাতে এখানে নিশ্চয়ই কোনো দ্বিতীয় ব্যক্তি ছিল। কথাটা আইজ্যাককে জানালে তার অবান্তর মনে হয়, কারণ বিগত ছ মাস সারার সাথে কারোরই কোনো সম্পর্ক ছিল না। সেই ক্ষেত্রে ওর জীবনে কী কী পরিবর্তন এসেছে সেগুলোর ব্যাপারে অনুমান করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু জুলিয়া কিছুতেই মানতে রাজি না। পরের দিন ফিউনারেলের সময় সারার প্রতিবেশী ব্লাস্কো তার মেয়ে লিয়াকে নিয়ে দেখা করতে আসে। লিয়ার সাথে ভালো সম্পর্ক থাকায় সারা প্রতিদিন ওদের বাড়িতে আসত, কিন্তু মানুষটা যে এইভাবে চলে যাবে সেটা কেউ ভাবেনি। জুলিয়া সারার কবরের পাশে তখন একা বসেছিল। আচমকা পিছন থেকে কাঁধের উপর কেউ হাত রাখে। প্রথমে ভেবেছিল আইজ্যাক, কিন্তু ও তো বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে গল্প করছে। চমকে পিছনে ফিরতে দেখে কেউ নেই। এরপর জুলিয়া ডিমাসকে স্টিডিও বক্সে চলতে থাকা গান এবং সিমেট্রিতে ঘটে যাওয়ার ঘটনার ব্যাপারে জানায়, কিন্তু পুলিশ কি বিষয়ে তদন্ত করবে, কারণ ওর বডিতে কারোর ফিঙ্গারপ্রিন্ট নেই। কেউ ওকে অচেনা কারোর সাথে কোনোদিনও দেখেও নি। সারার প্রতিবেশী সোলডার্ট পর্যন্ত একই কথা বলছে। সোলডার্ট সারাকে অনেক বিষয়ে সাহায্য করতেন। জুলিয়া সারার বাগানে আসলে দেখে দেওয়ালের সাইড বরাবর একটা লম্বা দড়ি লাগানো, যেটার সাহায্যে সোলডার্টের বাড়ি সে যাওয়া আসা করত। তবে জুলিয়া ওর সাথে দেখা করেও অবাক হয়, কারণ সোলডার্ট নিজেও অন্ধ। তবে তার থেকে একটা বিষয় জানতে পারে, যে বিগত এক বছর ধরে সারা বাউমান সেন্টারে যাওয়ার সূত্রে সেখানেও কিছু নতুন বন্ধু হয়েছিল। জুলিয়া সেই মতো পৌঁছলে দেখে এটা অন্ধ মানুষদের একটা সেন্টার। ওরা তখন সারার মৃত্যুর ব্যাপারেই কথা বলছিল। জুলিয়া মিনার থেকে জানতে পারে সারা রিসেন্ট টাইমে একজন সমবয়সী ছেলেকে ডেট করছিল, এমনকি তারা বেলাভিস্টার হোটেল রোমিও নামের একটা কাপল হোটেলেও এক সপ্তাহের জন্য সময় কাটিয়েছে। আচমকা ওদের মধ্যে একজন বলে ওঠে, জুলিয়া তুমি আর কাকে নিয়ে এসছো এখানে? তখনই দেখা যায় একজনকে দৌড়ে পালাতে। জুলিয়া রুদ্ধশ্বাসে তার পিছু নেয়। অন্ধকারের মধ্যে নিজের পরিচয় লুকিয়ে অচেনা একজন দৌড়ে পালাচ্ছে। তবে একটা সময় জুলিয়া তাকে প্রায় ধরে ফেলতেই যাবে, তখনই ক্যামেরার একের পর এক ফ্ল্যাশ জ্বলে উঠতেই সে উধাও। দৌড়ে বাইরে এসেও লাভ হলো না, কারণ তাকে হারিয়ে ফেলেছে।
তখনই ব্ল্যাক আউট হলে জুলিয়া পড়ে যায়। কিন্তু সে দমে যাওয়ার পাত্রী নয়। জুলিয়া আইজাককে আজ তার কীর্তিকর্মের ব্যাপারে জানালে আইজাক রেগিয়ে তাকে নিয়ে বাড়ি ফিরতে চায়। কিন্তু জুলিয়া তার সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে চায় এই মিথ্যে বলে হোটেল রোমিওতে আসে। আইজাকের অনুপস্থিতিতে জুলিয়া হোটেলের মালিক ও রিসেপশনিস্টের থেকে সারার ব্যাপারে জানার চেষ্টা করলে দেখে হোটেল লিস্ট থেকে বিগত মাসের ডেটা অদ্ভুত কারণে ডিলিট হয়ে গেছে। তাদের কথোপকথন একটু দূর থেকে দাঁড়িয়ে শুনছিল ইলেকট্রিশিয়ান ক্রেসপুলো। লাঞ্চের সময় গেস্ট রুমে ওয়েটার পাবলো ক্রমাগত জুলিয়ার দিকে দেখে যাচ্ছিল। এই ব্যাপারটা অবশ্য আইজাকও লক্ষ্য করে মজা ওড়ায়। মেনু অর্ডার করার সময় আইজাক তার রিডিং গ্লাস রুম থেকে আনতে গেলে এই সুযোগে জুলিয়া পাবলোর থেকে সারার ব্যাপারে জানার চেষ্টা করে। সে বলে, ম্যাডাম, আমি গেস করেছিলাম আপনার চোখের মণির কালার গ্রিন হবে, আর দেখুন কী সৌভাগ্য, সেটাই হলো। তবে জুলিয়া ওর ভুল ভাঙিয়ে বলে, দেখুন, আপনি আগের সপ্তাহে যাকে দেখেছেন সে আমার যমজ বোন। তবে ওর সাথে কি কোনো লোক এসেছিল, কিছু মনে আছে সে কেমন দেখতে? পাবলো তেমন বিশেষভাবে কিছু বর্ণনা করতে পারে না, কারণ তাকে দেখতে খুবই সাধারণ, আর যতদূর সম্ভব তাকে দেখে মনে হচ্ছিল কষ্টের মধ্যে আছে। আসলে তার বেশিরভাগ নজর সারার দিকে ছিল, কারণ অপারেশনের পর সে চোখে ব্যান্ডেজ লাগিয়ে এসেছিল। এই কথা শুনতেই জুলিয়া অবাক হয়ে যায়, কারণ সে জানত বোনের এখনও অপারেশন হয়নি। তবে আরও কিছু জিজ্ঞেসও করতে গেলে ডাক আসলে পাবলো চলে যায়। তাহলে এখন প্রশ্ন হলো, যদি সারার অপারেশন হয়েই থাকে তাহলে কেন সে ডিপ্রেশনে আত্মহত্যা করবে? তখনই আইজাক আসলে রিভিল করে যে ডক্টর রোমানের থেকে সে জানতে পেরেছিল সারার অপারেশন সফল হয়নি, আর এটাই তার আত্মহত্যার মূল কারণ। এই কথা আসলে জুলিয়াকে ট্রিগার করতে পারে ভেবে সে জানায়নি। কথাটা শুনে জুলিয়া রেগে বেরিয়ে গেলে আচমকা ব্ল্যাক আউট হয়। তবে এইবার ব্যাপারটা বেশ গুরুতর, কারণ বুঝতে পারে সে প্রায় 90% দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। আইজাক আর কোনো কথা শুনল না। কাল তারা বাড়ি ফিরে সারার ঘটনা পিছনে ফেলে ডক্টর চেকআপে মন দেবে। কিন্তু পরের দিন হোটেল ছাড়ার সময় ক্রেসপুলো জুলিয়াকে একান্তে জানায় সারা হোটেল ছাড়ার এক ঘন্টা পর ক্রেসপুলো ওর রুমের বিছানার তলায় একটা চাবি পায়। তখনই কৌতূহলের গণ্ডি ভেঙে জুলিয়া জিজ্ঞেসও করেই ফেলে, আপনি কি সারাকে কোনো ছেলের সাথে দেখেছেন? প্রত্যুত্তরে সে জানালো, তাকে ইনভিজিবল ম্যান বলে, এখানে কারোর মনে নেই তোমার বোনের সাথে কে এসেছিল। আচ্ছা, তোমার কখনো মনে হয়েছে তুমি রাস্তায় বা সমাজের মাঝে রয়েছো কিন্তু কেউ তোমায় নোটিস করছে না? তখন মনে হয় তুমি নিজে একটা প্যারালাল ইউনিভার্সে বিরাজ করছো। আসলে তুমি এমন একজন শূন্যস্থান বা বাতাস সম মানুষকে খুঁজছো যাকে চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। ক্রেসপুলো তাকে হোটেল থেকে দু ব্লক দূরে গাড়ি পার্কিংয়ে 24/7 চলতে থাকা সিসিটিভি ফুটেজ চেক করতে বলে। তখনই জুলিয়া পিছন থেকে কাউকে পালাতে লক্ষ্য করে পিছু নিলে এবারেও জুটল ব্যর্থতা। কোনো রকমে আইজাককে মানিয়ে চলে আসলো সিসিটিভি ফুটেজ চেক করতে, কিন্তু সে জুলিয়াকে যেতে দেবে না, তাই আইজাক একাই যায় রেকর্ড আনতে। কিন্তু আধা ঘন্টা কেটে যাওয়ার পরেও আইজাক না ফিরলে জুলিয়া গার্ডকে এসে জিজ্ঞেস করলে জানতে পারে কিছুক্ষণ আগে একজন এসে তাকে কিছু টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলেছে, কিন্তু এরপর সে কোথায় গেছে জানে না। তখনই সব সিসিটিভি বন্ধ হয়ে কারেন্ট চলে যায়। গার্ড দেখে কেউ একজন মেন তার কেটে দিয়েছে, আর তখনই টেবিলের উপর রাখা সিসিটিভি ফুটেজের রেকর্ড কপিটাও উধাও। জুলিয়ার একবার মনে হয়েছিল কাউকে দেখেছে, কিন্তু দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়ার কারণে মনে সন্দেহ থেকে যায়। জুলিয়া ঘটনাস্থলে পুলিশ ডেকে আইজাকের অপহরণ এবং সাথে সিসিটিভি ফুটেজের কপি চুরি হওয়ার রিপোর্ট লেখায়। তার সন্দেহ যে এই ঘটনার সাথে সারার বয়ফ্রেন্ড যুক্ত, কিন্তু পুলিশ কিভাবে ধরবে এই ইনভিজিবল ম্যানকে? তখনই মনে পড়ে ক্রেসপুলোর কথা, কিন্তু ওর বাড়ি পৌঁছলে দেখে বাথটাবের মধ্যে কারেন্ট শক লেগে মৃত অবস্থায় সে পড়ে আছে। ঘটনাস্থলে কোনো প্রমাণ পাওয়া না গেলে ও ক্রেসপুলোর সাথে কারোর শত্রুতা না থাকায় পুলিশ এটাকে আত্মহত্যা বলেই মেনে নেয়। তবে এই সিদ্ধান্তে জুলিয়া উত্তেজিত হয়ে পড়লে পুনরায় ব্ল্যাক আউট হয়। অতঃপর ডাক্তারের কাছে চেক আপ করে জানতে পারে তার দৃষ্টিশক্তির আয়ু মাত্র 1 মাস কয়েক সপ্তাহ বা 2 ঘন্টা, যার কারণে যে কোনো ইমোশনাল বা শকিং স্ট্রেস নেওয়া যাবে না। হসপিটাল থেকে এসে জুলিয়া সোল্ডারের সাথে সময় কাটায়। আইজাককে খুঁজে না পাওয়ার কথা শুনে সোল্ডার বলে, আইজাক তোমায় ছেড়ে ইচ্ছে করেই চলে গেছে,
যেমন আমার হাজব্যান্ড ছেড়ে গেছিল। একদিন সকালে উঠে দেখলাম আমার হাজব্যান্ড ও একমাত্র ছেলে এঞ্জেল আমায় ছেড়ে চলে গেছে। বাইরে থেকে এদের কথাবার্তা লিয়া জানলা দিয়ে লক্ষ্য করছিল। তখনই খবর আসে পুলিশ পেট্রোলিং করার সময় সারার বাড়িতে লাইট জ্বলতে দেখেছে। সেই মতো অফিসার ডিমাস জুলিয়াকে নিয়ে সারার বাড়িতে পৌঁছলে বেসমেন্ট থেকে আইজাকের লেখা নোট সহ ঝুলন্ত লাশ উদ্ধার করে, যেখানে লেখা ছিল আইজাক এবং সারার মধ্যে বিগত 6 মাস প্রেমের সম্পর্ক ছিল, তাই সারার মৃত্যু শোকে সে আত্মহত্যা করেছে। ডিমাসের মতে এই কারণেই আইজাক সিসিটিভি ফুটেজের রেকর্ড চুরি করে এখানে এসে গা ঢাকা দেয়। এই সব ঘটনা জানার পর জুলিয়া ট্রমা সহ্য করতে না পেরে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। তবে হসপিটালে অ্যাডমিট করা হলে কিছুদিন পর জুলিয়া আই ডোনার পেয়ে গেলে তার চোখের অপারেশন হয়ে যায়। কিন্তু ডাক্তার তাকে হসপিটালে কিছুদিন মেডিকেশনে থাকতে বললে জুলিয়া রাজি হয় না, কারণ যতদিন না চোখের ব্যান্ডেজ খোলা হচ্ছে ও সারার বাড়িতেই থাকবে। ডাক্তার এই প্রস্তাবে রাজি হলেও একটা শর্ত দেয়, জুলিয়ার সাথে হসপিটালের কেয়ারটেকার ইভানকে থাকতে দেওয়া হবে। জুলিয়া এই প্রস্তাবে রাজি হলে ডাক্তারকে রিকোয়েস্ট করে যতদিন না তার চোখ ঠিক হচ্ছে ততদিন যেন এই হসপিটালে আইজাকের বডি সংরক্ষণ করে রাখা হয়, কারণ ওর শেষ যাত্রা জুলিয়া স্বচক্ষে দেখতে চায়। এরপর জুলিয়া বাড়ি ফিরলে ব্লাস্কোকে ক্রেসপুলোর দেওয়া চাবিটা দিয়ে সারার বাড়িতে যতগুলো লকার বা বন্ধ দরজা আছে সেগুলো চেক করতে বলে, কিন্তু সেগুলোর একটাও লকের সাথে ফিট হয় না। ওরা চলে যাওয়ার পর দরজায় কড়া নাড়ল কেয়ারটেকার ইভান। ও সকাল থেকে রাত 9টা অবধি জুলিয়ার সাথেই থাকতে শুরু করে, আর বাড়ি যাওয়ার আগে এমার্জেন্সির জন্য তাকে একটা পেজার দেয় কন্ট্যাক্ট করার জন্য। ইভান জুলিয়ার সব খেয়াল রাখত, মেডিকেশন থেকে শুরু করে রান্নাবান্না ঘর গোছানো সব কিছু। এর মধ্যে একদিন সকালে জুলিয়া দুঃস্বপ্ন দেখে উঠলে মনে হয় ঘরে কারোর উপস্থিতি রয়েছে। তখনই পেজার দিয়ে ইভানের সাথে কন্ট্যাক্ট করলে সে জুলিয়াকে বাড়ি থেকে বেরিয়ে যেতে সাহায্য করে, কিন্তু বাড়িতে যে অজানা মানুষটি ঢুকেছিল সে যাওয়ার সময় সারার ওই চাবি নিয়ে যায়। বেলায় পুলিশ আসলে তেমন সন্দেহজনক কিছু নজরে পড়ে না, কারণ বাড়ি থেকে কিছুই চুরি যায়নি। তবে এই ঘটনার পর থেকে অবশ্য জুলিয়ার সাথে তেমন কিছু ঘটেনি, এবং সময়ের সাথে ইভান ও জুলিয়ার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এক বর্ষণমুখর রাতে দুঃস্বপ্ন দেখে জুলিয়া উঠে বসলে দেখা যায় রুমে কাউকে ইঞ্জেকশন নিয়ে তাকে ইঞ্জেক্ট করতে প্রস্তুত হচ্ছে, কিন্তু সঠিক সময় জুলিয়া তাকে অনুভব করতে পেরে ঘর ছেড়ে বেরিয়ে ব্লাস্কোর বাড়িতে ঢুকে পড়ে। জুলিয়া তাকে পুলিশকে ফোন করতে বলে দেওয়ালে টাঙানোর চাবির আওয়াজ শুনে টনক নড়ে, কারণ এটাই ক্রেসপুলোর দেওয়া সারার ওই চাবি যেটা বাড়ি থেকে চুরি গেছিল। কিন্তু সেটা এই বাড়িতে কি করছে? তখনই ব্লাস্কো ওর সাথে অভদ্রতামি করার চেষ্টা করলে জুলিয়া ভয়ে বাইরে এসে লুকিয়ে পেজারের সাহায্যে ইভানের সাথে কন্ট্যাক্ট করলে সঠিক সময়ে সে এসে পড়ে। জুলিয়া ইভানকে আজ রাতের জন্য ওর বাড়িতেই থাকবে জানায়। সেই মতো বাড়ি এনে ওকে শান্ত করে রেস্ট করতে বলে ইভান কোনো কাজে বেরোতেই যাবে, আর তখনই ঘরে আগমন ঘটে লিয়ার। জুলিয়া ভয় চমকে উঠলে লিয়া বলে সেও একসময় সারার বন্ধু ছিল, এমনকি ওর বাড়ি থেকে সারার চাবি লিয়াই চুরি করেছে, কারণ প্রথম দিন থেকে ওর নজর জুলিয়ার উপর ছিল। সে জিজ্ঞেসা করে, আচ্ছা তুমিও কি সারার মতো দুঃস্বপ্ন দেখো যেখানে মনে হয় কেউ তোমার ব্যান্ডেজ খুলতে আসছে বা চোখে ছুঁচ ঢোকানোর চেষ্টা করছে? আসলে ওই গহীন অন্ধকারে থাকা ইনভিজিবল ম্যান আর অন্য কেউ নয়, তোমার কেয়ারটেকার, যে সারাকে মেরেছে এবং এখন তোমায় মারতে চায়। আর এই লোকটাই আইজাককে খুন করেছে। সে আত্মহত্যা করেনি, বরং প্ল্যান করে ওই নোট সে আইজাককে দিয়ে লেখাতে বাধ্য করেছিল। এই সাইকো ইনভিজিবল ম্যানের দেওয়ালে শুধু তোমার আর সারার ছবিতে ভর্তি। কিন্তু জুলিয়া এই কথায় বিশ্বাস করতে না চাইলে বলে, তোমার কাছে সারার যে চাবিটা আছে চেক কর, ওটা সদর দরজার। সেই মতো সারার চাবি দিয়ে লক খুলতে গেলে দেখে চাবি নেই। তখনই ইভান চলে আসলে লিয়া লুকিয়ে পড়ে। জুলিয়া তাকে বলে সারার চাবিটা দিতে, কারণ ওটাই তার একমাত্র স্মৃতি। তখনই ইভান মেঝে থেকে চাবিটা কুড়িয়ে বলে, এই দেখো নিজেই কখন ফেলে দিয়েছ, তবে এখন এটা তোমার নিয়ে দরকার নেই, আগে আমি চা বানিয়ে আনি, তুমি ততক্ষণে রেস্ট নাও। ইভান চলে গেলেও লিয়া জুলিয়াকে নিয়ে পালাতে পারে না, কারণ চাবি ইভানের কাছে। লিয়া বলে ও চায় ওষুধ মিশিয়ে তোমায় সারা জীবনের জন্য অন্ধ করতে চায়, তাই চাবিটা যেমন করেই হোক জোগাড় করো, ততক্ষণে আমি ওয়াশরুমে অপেক্ষা করছি। জুলিয়ার কিছুটা হলেও লিয়ার কথায় বিশ্বাস হয়, তাই বাথরুমে ঢুকে
মনে সাহস সঞ্চয় করে চোখের ব্যান্ডেজ খুলতেই দেখে তার চোখ সত্যি ভালো হয়ে গেছে। তাহলে এখন শুধু প্রমাণের পালা। তাই ওয়াশরুম থেকে বেরিয়ে পাশের ঘরটায় ঢুকতেই অবাক হয়ে যায়, কারণ রুমের দেওয়ালে লাগানো সারা ও জুলিয়ার একাধিক ছবি এবং পাশে রাখা সেই ক্যামেরা। সব প্রমাণ পেয়ে যাওয়ার পর জুলিয়া লিয়াকে খুঁজতে গেলে দেখে করিডোরের দেওয়ালে ঝুলছে লিয়ার লাশ। ইভান ওকে অমানসিকভাবে মুখে ছুরি কেঁথে খুন করেছে। জুলিয়া ভয় ওখানে চোখ ঢেকে বসে পড়ে। ইভান জিজ্ঞেস করলে জানায় লিয়া এসে আচমকা তার ব্যান্ডেজ খুলে দিয়েছে, যার কারণে ও কিছুই দেখতে পাচ্ছে না। ওর মতিগতি কিন্তু ইভানের ভালো ঠেকে না, তাই অন্ধ কিনা চেক করার জন্য চোখের সামনে ছুরি আনলে জুলিয়া কোনোভাবে এই পরীক্ষায় উতরে যায়। সে প্রবলভাবে ইভানকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে ওর অপারেশন অসফল হয়েছে, কিন্তু ইভান বেশ কয়েকটা টেস্ট করে দেখার চেষ্টা করে যে জুলিয়ার রিয়াকশন কেমন হয়। প্রথমে পুলিশকে ফেক ফোন করা থেকে শুরু করে চায়ের কাপে বিষ মেশানো, কিন্তু জুলিয়া কাপ সুযোগ বুঝে পাল্টে দেয়। তবে কাপের চা নড়তে দেখে ইভানের সন্দেহ আরও বেড়ে যায়। তাই ফাইনাল চেকের জন্য পাশের ঘরে এনে ফ্রিজার খুলতে বললে জুলিয়া চমকে ওঠে, কারণ ঠান্ডায় জমে মৃত অবস্থায় পড়ে রয়েছে হসপিটালের কেয়ারটেকার ইভান। এইবারও চমকে ওঠার সাথে ফেক ইভান বুঝে যায় জুলিয়ার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। তাহলে এখন প্রশ্ন হল, জুলিয়ার সাথে যে রয়েছে তার আসল পরিচয় কি এবং জুলিয়া ওর সারার সাথে তার কি সম্পর্ক? জুলিয়া পালাতে গেলে ইভান ওকে ধরে বলে, এইটুকুতে ভয় পাচ্ছ? সত্যিকারের ভয় হলো সমাজের মাঝে দিনের পর দিন নিজেকে ইগনোর ও রিজেক্টেড অনুভব করা। এই উজ্জ্বল পৃথিবীর অন্ধকার ছায়ায় নিস্তব্ধতার মাঝে নিজেকে লুকিয়ে রাখতে কেমন লাগে সেটা তোমার জানা নেই। তবে নিশিরাতের প্রহরীকে কোনো মেয়ে যখন ভালোবেসে অস্তিত্বের সফলতা প্রদান করে, তখন প্রথমবারের মতো মনে হয় আমি বেঁচে আছি। আসলে এই ফেক ইভান ছোট থেকে তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের থেকে এত বেশি ইগনোর হয়ে এসছে, যার কারণে ওর মধ্যে সোশ্যাল অ্যাংজাইটি নামক মানসিক রোগের সৃষ্টি হয়। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা তার আশেপাশে কোনো মানুষ দেখে ফেললে মনের মধ্যে ভয়ের সঞ্চার হয়, আর এই সোশ্যাল অ্যাংজাইটি সময়ের সাথে তাকে সাইকোপ্যাথে পরিণত করেছে। কিন্তু সবার মধ্যে একমাত্র সারা তাকে প্রথমবার ভালোবেসেছিল। সারার দৃষ্টিশক্তি না থাকার কারণে সোসিওপ্যাথ ইভান ওর সাথে কমফোর্টেবল ফিল করত, কিন্তু মনে সর্বদা একটা ভয় কাজ করত যে দৃষ্টিশক্তি ফিরে আসার পর যদি ও ছেড়ে চলে যায়, যার কারণে ফেক ইভান সারার অজান্তেই তাকে নার্ভ ড্যামেজের ওষুধ খাওয়াতো যাতে অপারেশনের পরেও দৃষ্টিশক্তি ফিরে না আসে। কিন্তু সারা এই অন্ধত্বের কষ্ট সহ্য করতে না পেরে এবং ইভানের থেকে মুক্তি পাওয়ার জন্য অবশেষে আত্মহত্যা করে, যেটায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইভান দোষী। সারার মৃত্যুর পর জুলিয়া পুলিশি তদন্ত শুরু করলে ইভান পেসপুলোকে মেরে ফেলে, কারণ সে ইভানের ব্যাপারে সবথেকে বেশি জানত এবং সেই একমাত্র ব্যক্তি যে ইভানকে দেখেছিল। ঠিক একইভাবে সিসিটিভি ফুটেজে আইজ্যাক ইভানকে দেখে ফেলার কারণে সারার সাথে আইজ্যাকের মিথ্যে সম্পর্কে নোট লিখিয়ে তাকে খুন করে। আর এখন জুলিয়ার পালা। তবে ফেক ইভান জুলিয়াকে প্রস্তাব দেয় যে সে ওকে ভালোবেসে ফেলেছে এবং এই শহর থেকে অনেক দূর কোনো অজানা জায়গায় তার সাথে জীবন কাটাতে চায়। আর যদি এই প্রস্তাবে জুলিয়া রাজি না হয় তাহলে তার অবস্থাও একই হবে। অবশেষে কোনো উপায় না থাকায় জুলিয়ার প্রস্তাবে রাজি হলে ইভান ওকে সারার বাড়িতে নিয়ে আসে ব্যাকপ্যাক করার জন্য। এই সুযোগে জুলিয়া চালাকি করে গাড়ি থেকে পালিয়ে সোলডার্ডের বাড়ি চলে আসে। জুলিয়া সোলডার্ডকে পুলিশে ফোন করতে বললে বাড়িতে আগমন ঘটে ইভানের, ক্রোধ ভরা চোখ নিয়ে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে। আচমকা ইভান সোলডার্ডকে মা বলে সম্বোধন করলে রিভিল হয় আসল ঘটনা। আসলে সোলডার্ডের পালিয়ে যাওয়া সেই ছেলে আর অন্য কেউ নয়, স্বয়ং ফেক ইভান, যার আসল নাম এঞ্জেল, এবং সে সারাকে ভালোবেসে পালিয়ে যাওয়ার পর বর্তমানে হসপিটালের কেয়ারটেকার ইভানকে মেরে তার পরিচয় নিয়ে জুলিয়ার দেখাশোনা করছিল। তখনই পিছন থেকে সোলডার জুলিয়ার মাথায় মেরে অজ্ঞান করে দেয়। এঞ্জেল মায়ের কর্মকাণ্ড এবং টেবিলে পড়ে থাকা বই ও চশমা দেখে বুঝতে পারে যে মা কখনোই অন্ধ ছিল না, বরং এতদিন সে মিথ্যে নাটক করেছিল যাতে এঞ্জেল ওর প্রতি ইম্পর্টেন্স অনুভব করে তাকে ছেড়ে না যায়। কিন্তু সাইকো এঞ্জেল এই মিথ্যে সহ্য করতে না পেরে সোলডারের চোখে ইনজেকশন পুশ করে তাকে সত্যিকারের অন্ধ করে দেয়।
বেশ কয়েক ঘন্টা পর জুলিয়ার জ্ঞান ফেরে। প্রচণ্ড স্ট্রেসের কারণে অলরেডি চোখ বেশ কিছুটা ড্যামেজ হয়ে গেছে। তারা এখন রয়েছে সারার বেসমেন্টে। তবে ভবিষ্যতে কি হবে তার সবটাই নির্ভর করছে জুলিয়ার ডিসিশনের উপর। জুলিয়া এঞ্জেলের সাথে যেতে রাজি না হলে সারার মতো নিজেকে মেরে ফেলতে চায়, কিন্তু এর জন্য তো সাহস দরকার। তাই জুলিয়া এতে ব্যর্থ হলে অ্যাঞ্জেলের সাথে বাকি জীবনটা কাটাতে চাওয়ার প্রস্তাবে রাজি হয়ে ওকে জড়িয়ে ধরতেই অ্যাঞ্জেলের ব্যাকসাইডে রাখা ছুরি নিয়ে ওর পা লক্ষ্য করে ঢুকিয়ে দরজা লাগিয়ে উপরে এসে ইন্সপেক্টর ডিমাসকে কল করে আসতে বলে। কিন্তু ফোনটা রাখতেই অ্যাঞ্জেল ছাপিয়ে পড়ল। জুলিয়া কোনো রকমে নিজেকে বাঁচানোর জন্য বুদ্ধি করে ঘরের মেইন ফিউজ বন্ধ করে দিলে শুরু হয় আলো আঁধারির খেলা। অ্যাঞ্জেল অন্ধকারের মধ্যে ক্যামেরার ফ্ল্যাশ জ্বালিয়ে জুলিয়াকে খুঁজে মারার চেষ্টা করে। চলতে থাকে বিড়াল ইঁদুরের খেলা। আর একটা সময় জুলিয়া ভারী কিছু দিয়ে ওর উপরে অ্যাটাক করে কাবু করে ফেললেও অ্যাঞ্জেল তার সর্বশক্তি দিয়ে জুলিয়ার গলা টিপে ধরে। তবে সৌভাগ্যবশত ওই মুহূর্তেই ইন্সপেক্টর ডিমাস পুলিশ ফোর্স নিয়ে প্রবেশ করে। সোসিওপ্যাথ অ্যাঞ্জেল তখন অন্ধকারে নিজেকে লুকোনোর চেষ্টা করছে। একের পর এক টর্চের আলো আর ঘরে উপস্থিত প্রতিটা মানুষের নজর এখন অ্যাঞ্জেলের দিকে। তখনই অ্যাঞ্জেলের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসলে ভীতগ্রস্ত হয়ে পড়ে। ভয়ার্থ গলায় বলে ওঠে, প্লিজ ডোন্ট লুক অ্যাট মি। আর এটাই তার শেষ কথা। তার মধ্যে সোশ্যাল অ্যাংজাইটি একদম লাস্ট স্টেজে থাকার কারণে আচমকা অ্যাঞ্জেল সর্বসমক্ষে নিজের গলায় ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করে। সেই যে বলেছিলাম, চোখ তোমার কাছে আশীর্বাদ হলেও কারোর জন্য অভিশাপ। এই ঘটনার পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। জুলিয়া আন্ডার মেডিকেল চেকআপে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। ডাক্তার জুলিয়ার শেষ ইচ্ছে পূরণের জন্য তাকে সংরক্ষিত আইজাকের বডি দেখাতে নিয়ে আসলে লক্ষ্য করে আইজাকের চোখের মণি দুটো সাদা। জুলিয়া অবাক হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলে রিভিল হয় সর্বশেষ রহস্য, যে আইজাক মৃত্যুর আগে তার চোখ দুটো জুলিয়াকে ডোনেট করে গেছে। কথাটা শুনতেই কাঁদতে কাঁদতে জুলিয়া আইজাককে শেষবারের জন্য বুকে জড়িয়ে ধরল। মনে পড়ছে তাদের প্রথম আলাপের স্মৃতি। আইজাক বলেছিল, জুলিয়া তোমার চোখে আমি গোটা বিশ্ব দেখতে পাই, কারণ তোমার চোখ এক সাগর যার মধ্যে আমার স্বপ্ন প্রতিফলিত হয়, যেটা মৃত্যুর পরেও আইজাক অব্যাহত রাখল। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়।